আওয়ামী যারা করে তারা কেউ নমিনেশন দাখিল করেন না। উনি হঠাৎ করে আইসায় নমিনেশন না পায় বলে আমি স্বতন্ত্র দাঁড়াবো। উনি চ্যালেঞ্জ করলো জগদীশ শেখ হাসিনার সাথে, উনি চ্যালেঞ্জ করলো নৌকার সাথে, উনি দাঁড়ায় কি করলো যখন যে পেল মানুষের কোন সারা শব্দ নাই, মানুষের কিন্তু সারা শব্দ নাই, কিন্তু দানা দিয়ে দুই লোকজন ঘোরাঘুরি করে আর কিছু লোকজন এই পয়সা পুজো খাই খেয়েছিল আবার তার জানা যায় চলে যাবে থাকতো না। তখন কি করলো আমার নামে একটা মিথ্যা কেস দিয়ে দিল, মিথ্যা একটা কেস দিয়ে দিল। সাত দিন ওই কেসে ডাকা থাকলাম। বাংলাদেশের সর্বোচ্চ বিচার ব্যবস্থা সুপ্রিম কোর্ট থেকে আমি রায় পাইলাম যে আমাকে মিথ্যা মামলা এসেছিল আমি বৈধ, আর ওই একে আনা তো মিথ্যাবাদী আবার এখন আপনি রিভিউ করছেন। আপনাকে এখনই বলে দিতে পারি কিছুই হবে না। মানুষকে বলেছেন ওই দিন আবার প্রার্থিত বাতিল হয়ে যাবে। আপনার সাথে চ্যালেঞ্জ করলাম আসেন, আপনি শুধু বিভ্রান্তমূলক বক্তব্য ছাড়াচ্ছেন আমাদের নেতা কর্মীদের কাছে, হবে না। আপনার কোন যুক্তি নাই, সুপ্রিম কোর্টের উপর কোন বিচার নাই এদেশে। আপনার এই গন্ডামি আমি আপনার ছোটবেলা থেকেই চিনি, আপনার সমস্ত খতিয়ান সমস্ত কিছু বাইর হয়ে আসছে আস্তে আস্তে। ভয়ের কোন কারণ নাই, ভয়ের কোন কারণ নাই। জীবনে জীবনে মানুষ যখন গতি হারা ফেলায় একটা করে যথেষ্ট সবকিছু শেষ হওয়ার জন্য। আপনি থাকেন 7 তারিখ পর্যন্ত আপনি থাকেন, নির্বাচন হবে, পরিপূর্ণ জনগণ যদি আপনাকে ভোট দেয় আপনি জিতবেন। সরাসরি আপনাকে আমি ফুলের মেলা দিব, আমি আগে বলে আপনি মানুষ কিনা শুরু করছেন টাকা দিয়ে টাকার বস্তা নিয়ে বসে রয়েছেন আপনার ছোট ভাই, তার নাম হল ইসমাইল, বয়স বয়সে আসছে, টেলিফোন করে আমি এই পরিবার সাথে ব্যবসা করি, ওর সাথে ব্যবসা করি, এর সাথে এই লেখ একটু করা যায় না, যে দল বাংলাদেশের কত বড় লোক আছে সবাই তো এমপি মন্ত্রী হয়ে প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছে দেশটা দেখতে, এগুলো ভোটপুর মানুষের এত লোভী না। ভোটপুর মানুষ গরিব ঠিক আছে, কিন্তু লোভী না, ভোটপুর মানুষকে কেনা যাবে না। আপনারা কোথা থেকে আসছেন এটা সবাই জানে, সবাই জানে। আপনাদের ধন্যবাদ দেই যে আপনাদের কৃতিত্ব, আপনাদের চেষ্টায়, আপনাদের যোগ্যতায় আপনারা এখানে আসছেন, এটা নিয়ে থাকেন, মানুষের সেবা করেন, মানুষের কাছে যান। আমার মতো এই 4-5 বছর আমি আছি, এনারা যান তারপরে মানুষের কাছে বলেন যে আমার ভোট দিয়ে আপনার ভোটটার কোন অধিকার নাই। এই ভোটের লোকের জন্য আপনি কিছুই করেন নাই, আর কিভাবে করবেন? প্রধানমন্ত্রী হবে শেখ হাসিনা, আপনি স্বতন্ত্র নাতে চ্যালেঞ্জ করে এগুলো করতেছেন, আপনি বক্তৃতা বলেন নৌকা হারাই গেছে, নৌকা হারাই গেছে, নৌকা স্বাধীনতার প্রতীক, নৌকা নৌকা স্বাধীনতার প্রতীক, নৌকা এই নৌকা বাকাতে স্বাধীন হয়েছে আর আপনি বলেন নৌকা হারাই গেছে, হারিয়ে গিয়েছে শুদ্ধভাবে হারিয়ে গিয়েছে, হ্যাঁ ফরিদপুর থেকে নৌকা হারিয়ে গিয়েছে, নৌকা হারাইছে না কে হারাইছে? 7 তারিখে উত্তর মাঠে থাকতে হবে, দয়া করে আপনি মাঠে থাকতে হবে।